চাদর দিয়ে ঢাকলে কেন? ম্যাডাম আপনি মারা গেছেন, এই জন্য চাদর দিয়ে ঢেকেছি। মারা গেছি মানে কি বলছো সব? ম্যাডাম আপনি 8:10 ঘটিকায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছি? মুতালেব, এই মুতালেব, এই মেয়েকে এক্ষুনি বিদায় করো এই মুহূর্তে। ও বলছে কি আমি নাকি মারা গেছি। পারুল ঠিক কথাই বলেছে ম্যাডাম, আপনি 8:10 মারা গেছেন। মারা গেছি? দেহটা যেমন এই পৃথিবীর, মৃত্যুটাও তেমন এই পৃথিবীর। মুতালেব, 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 আমি তো বই পড়তে পারছি। বই কেন পড়তে পারবেন না? আপনার চোখে তো কোনো সমস্যা নাই। তার মানে কি? ম্যাডাম কি কোনো স্বপ্ন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দুঃস্বপ্ন, একটা দুঃস্বপ্ন দেখেছি। পারুল, পারুল, এই পারুল, পানি খাবো। ম্যাডামের কি শরীর খারাপ? আমি আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমি আমি যেন মারা গেছি। সি ম্যাডাম, এইসব আপনি কি বলেন? আপনি আরো 50 বছর বাঁচবেন। শরীর খারাপ লাগলে বলেন, ডাক্তার সাহেবকে খবর দেই। না না, শরীর ঠিক আছে। মজা তো পাও নাই, মজা পাইলে তুমিও রোজ রোজ খাইতা।
বুড়ি কেমন ভয় খাইছে বলো? বেসাই, আমি তো ভাবছি আজই শেষ হবে। বুড়ির কলিজা শক্ত আছে, আজ রাইতে আরেকবার ভয় খাওয়াবো। এত ঝামেলা কেন করতেছেন বুঝি না, বিষ খাওয়াই দিলেই হয়। বোকার মতন কথা বলবা না, বুড়ি টাকার কুমির, হঠাৎ করে মারা গেলে প্রথম সন্দেহ আসবে আমাদের দুজনের উপরে, ডাক্তারি পরীক্ষা হবে, এখন বুঝছ? ভয় পাইয়া হার্ট ফেল খায় মরলে আমাদের কোনো সমস্যা নেই। বুড়ি মরলে যে সব কিছু আমাদের হবে এমন তো কোনো কথা নাই। বুড়ি তো আমাদের কোনো কিছু লেখা পড়ে দেয় না। দিবে, ভয়ে অস্থির যখন হবে তখন দিবে। এখন একটু জোরে জোরে কান্দ দেখি। কি জন্যে? আমি কান্দতে বলছি এই জন্যে কান্দ। পারুল তো আপনার জন্য স্যুপ বানাইতেছে। পারুল, পারুল ম্যাডামের জন্য স্যুপ নিয়ে আসো। মোতালেব, আমার সিস্টেম কলাপস করেছে, তুমি কাল ভোরে আমার লয়ারকে আসতে বলবে, আমি আমার সম্পত্তির বিলি ব্যবস্থা করব। একজনই আপনার ওয়ারিশান? আমার মামাতো বোনের ছেলে। ও, তোর নাম ঠিকানা? ডাক নাম বল্টু, ভালো নাম জানা নেই, ঠিকানাও জানি না। একটা ছবি আছে। প্রতিবন্ধী নাকি? হতে পারে, হি ইজ এ ভ্যাগাবন্ড। আপনার সব বিষয় সম্পত্তি সে পাবে। আমি বলছিলাম কি, একটা ট্রাস্ট গঠন করা যায় না? আগে ওকে খুঁজে বের করুন। খুঁজে বের করে তো এটা সমস্যা হবে না, পত্রপত্রিকা টেলিভিশনে সন্ধান চাই, বিজ্ঞাপন পুরস্কার সহ বিজ্ঞাপন দিলে পুলিশই তাকে খুঁজে বের করবে। ঢাকা মেডিকেলে একটা ফোন করে নিতে পারেন ভাই, আপনার ইচ্ছা হইলে আপনি করেন। আমাদের সমস্যা কি জানেন ভাই সাহেব? আমরা কাজে আছি, কর্মে নেই। কাপড় দিয়ে ঢাইকা দেওয়া দরকার। কাপড় আনেন, ঢাইকা দেন, আমরা তো আর নিষেধ করি নাই। ভাই, আপনার গায়ে চাদরটা দেন না। ও ভাই, ও ভাই, আপনার চাদরটা দেন না।
আফসোস, সবাই আছে উপদেশে, চাদর দিয়ে ঢেকে দেন, কম্বল দিয়ে ঢেকে দেন, লেপ দিয়ে ঢেকে দেন। ভাই আপনার লাশ তো দৌড় দিছে, তাই তো দেখলাম আজব ঘটনা। এইটা হইলো কিয়ামতের আলামত। সে দৌড়ে কেন, তার কি হইছে? তার ঘরে সাপ ছেড়ে দিব? সাপ কই পাবেন? ব্যবস্থা করেছি, সাপ চলে আসবে। তিনবার লাশ হয়েছে, তিনবারই ধরা খাইছি। আমি আর লাশ হইতে পারবো না, আপনারা হইতে চাইলে হন। দম বন্ধ করে থাকাটা একটা দিকদারি, মশায় কামড়ায় মারতে পারি না। চুপ করেন তো, চুপ করবো কি জন্যে? আমি তো এরকম লাশ না যে কথা বলতে পারবো না। হ্যালো, 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 এই যে পুলিশ ভাই, আমি কি লাশ? ভালো করে দেখে বলেন, কাছে আসেন, ভালো করে দেখে নিন। কত বড় বদমাশ, লাশ সেজা মানুষকে ধোকা দেয়। সব কয়টা কিনবে? সব সবই কিনবো। বিশ আছে? না, বিষ থাকলে অসুবিধা নাই, বিষেরই প্রয়োজন। ওয়াল্লা, সাপের খেলা! কতদিন সাপের খেলা দেখি না। এখন সাপের খেলা না, সাপের খেলা পরে হবে। শুরু কর, খা খা খা, বক্ষিলা রেখা। বেটা, তুই জানোস তুই যে রাজা হয়ে গেছিস? সাবাস না। কিসান, আমার সব কথা আওলায় যেতেছে, মজুর তুমি বলো। এক লয়ার জানিয়েছেন
উনি জুনু ম্যাডাম নামের একজনের সব বিষয় সম্পত্তির মালিক। আমরা সেই সম্পত্তি বুঝে নিতে এসেছি। ভালো করেছেন, আসেন আমার সঙ্গে। বিষয় সম্পত্তি কি পরিমাণ আছে? আপনার অনুমানের চেয়েও বেশি আছে। গত মঙ্গলবার স্বপ্নে এত বড় একটা কাতল মাছ দেখেছিলাম, তখনই বুঝেছি ঘটনা আছে। রুই মাছ দেখলে আরো ভালো হইতো। এখানে অপেক্ষা করেন, ফুডের ব্যবস্থা করলে ভালো হয়। দুপুর থেকে না খাওয়া। আবার ভাইবেন না, টাকা ছিল না বইলা খাইনি, বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম, খাওয়ার কথা মনেই হয়নি। ভাই সাহেব, অধিক আয়োজনের প্রয়োজন নেই, অধিক আয়োজন পরে হবে ইনশাল্লাহ। আপাতত মাছ মাংস ডাল সবজি দই মিষ্টি এই সালাদ। স্বাস্থ্যের জন্য প্রয়োজন। স্যার কফি। কফি মাফি বাদ, খানা দাও। খানা আসতেছে। আইটেম কি? গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, রুই মাছ, কাতল মাছের মাথার মুড়ি ঘণ্ট আর কই মাছ ভাজা। আইটেম আরো বাড়াইতে হবে। একটা আস্ত খাসির রোস্ট দিব স্যার? দিতে পারো, মাঝারি সাইজ, 7 কেজির নিচে। কই, খাওয়া তো আসে না, খোঁজ নেব না? খোঁজ নিয়ে দেখো। এই দরজা তো তালা বন্ধ করে রেখেছে, কি বলেন? এই হ্যালো ভাই, হ্যালো হ্যালো, দরজা বন্ধ করছে কি জানেন? জানি না তো। এই দরজা খোলো ভাই, হ্যালো ফোন, কেউ আছেন ভাই? ভাই কি করলো এটা? কে চিৎকার করছে? কই, কেউ তো চিৎকার করতেছে না ম্যাডাম। আমি স্পষ্ট শুনছি। পারুল, চিৎকার শুনতে পাচ্ছ না তো? ম্যাডাম স্যুপটা খান। গলা দিয়া যদি আরেকটা শব্দ বেরোয় সাপ ছেড়ে দিব। কি সাপ ছাড়বেন? সব কিছুমের সাপ আছে, যেটা পছন্দ সেটা ছাড়ব। ভাই সাহেব কি সাপের দোকান দিয়েছেন? এই দেখ সাপ, কোনটা পছন্দ? বড়টা? ভাই সাহেব আমরা কোনো শব্দ করবো না এখন থেকে, যা বলবো ইশারা ইঙ্গিতে বলবো। মনে রাখি নাই কাঁদতে পারবেন, তফা করতে মন চাইতে না। যেখানে সবাইকে যেতে হয়।
আমি নিঃশ্বাস নিতে পারছি না, ভয় পেয়েছি। একটা কঙ্কাল আর কেন হাতে? কে আসলো, কে আসলো? তুমি আসছো? আপনি? আমি হাসতে যাব কোন দুঃখে? এখানে হাসির কোনো ঘটনা ঘটেছে? আপনি কোনো কথা বলবেন না, আপনার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমার কারণে অবস্থা? আমি আবার কি করলাম? বিরাট সম্পত্তি পেয়েছেন, চলো যাই। সম্পত্তি পেয়েছেন, একটা বুদ্ধি পেয়েছেন, হাতে আর কেন আমাদের কথা বলতে নিষেধ করেছেন? কেন কথা বলতেছেন? সাপ ছেড়ে দিলে কি হবে চিন্তা করছেন? কথা বলতে নিষেধ করছে না, তারপরেও কথা দিব? ভাইজান, দয়া করে সাপটা আটকান, আর কথা বলবো না। প্রয়োজনে জিপটা কেটে ফেলবো। কস কস কস, আস্তে কাটলে চলবে না। গেছেন? আমরা বিবাহ কবে করব? সবকিছু আগে গুছাইলি, তারপর বিবাহ। সারা জীবন চিন্তা করেছি একটা ভালো মানুষের বিবাহ করব। আমি যেমন মন্দ, তুমিও মন্দ। মন্দে মন্দে বিবাহ সুখের হয়। আমাদের সন্তানরাও হবে মন্দ। এখানে একটা ভুল করেছ, মাইনাসে মাইনাসে প্লাস, সন্তান হবে ভালো। মাইনাসে মাইনাসে প্লাস জিনিসটা কি? এসব বিজ্ঞানের কথা, তুমি বুঝবা না। সহজভাবে দুই মন্দ একত্রে থাকলে তৈরি হয় ভালো। আমার মাথাটা পুরোপুরি গেছে, চোখের সামনে সাপ দেখলাম, চোখের ঠান্ডা। মেঝে তো সাপ দেখছি, চোখের ঠান্ডা। সাপুরের খবর দেন, সাপ বিদায় করেন। আমি সাপওয়ালা বাড়িতে থাকবো না।
রাতের হলো ঘুম হয়েছে না? না, দুঃস্বপ্ন দেখেছে, সাপ খুব, বিছানায় সাপ, মেঝেতে সাপ, হারিকে হাতে কঙ্কাল। আমার মনে হয় দিন শেষ। ম্যাডাম আপনি চেক দিয়েছিলেন, সেটা ব্যাংক থেকে ফেরত দিয়েছে, সিগনেচার মেলে না, সিগনেচার প্র্যাকটিস করতে হবে, কাগজ কলমে নিয়েছে। এখানে সই করে এখন না, ঠিক আছে, যখন মন চাই করবেন। আচ্ছা ঠিক আছে। এই তো হয়েছে, আরেকটা করে গতকাল দুপুরে কিছু খাই নাই, রাত্রেও কিছু খাই নাই, এখন সকাল। লোভে পাপ, পাপে মৃত্যু। সম্পত্তি লোভ করেছিলাম, এই জন্য মৃত্যু। সম্পত্তি লোভ করেছেন আপনি, আমরা করিনি, আমরা মরবো কেন? ইহা সত্য। সাপ ধরার কি ব্যবস্থা করলেন? সাপের ভয়ে কোনো দিকে যাইতে পারি না, ভয়ে অস্থির হয়ে থাকি। আর সাপ, সাপের ভয়ে বুঝলে যাও, দেখি দরজায় হারিকেন হাতে কঙ্কাল। কঙ্কাল বলেন কি? বিছানায় সাপ, মেঝেতে সাপ। আচ্ছা, আমার বোনের ছেলের খোঁজ পেয়েছিলেন বলছিলেন, সে কই? তো বলেছিল আসবে, কিন্তু আসলো না কেন বুঝতে পারলাম না। আমি অস্থির হয়ে আছি, অস্থির। অস্থির হওয়াই স্বাভাবিক। আচ্ছা, সাপ কি আপনি একদিন দেখেছেন না রোজই দেখেন? একদিন দেখেছি, আবার এখন দেখছি। আজ দেখেছেন কোথায়? আপনার চেয়ারের নিচে সাপ। হ্যালো ব্রাদার, হ্যালো, হ্যালো ব্রাদার, আপনি কি বলো না? আমরা তওবা করতে চাই, তিনজন একসাথে তওবা করবো ইনশাল্লাহ। Thank you.
আমি অপরাধ কি করলাম সেটাই তো বুঝলাম না। তুমি বুঝছ যে আপনারে করস ছেড়ে দিব। হারামজাদি কস কি? তুই হারামজাদা। আমাকে চিনেছ? আমাকে চিনেছ? আপনার জিগায় সিনা, আপনি কে? সিনা আপনাকে চিনেছে, চিনেছে। একটু টেনশনের মধ্যে আছে তো, এই জন্য উল্টাপাল্টা বলতেছে। আপনার অনেক গল্প আমাদের সঙ্গে করেছেন। আপনি ওনার প্রিয় জনুখালা। আপনি তাকে ছোটবেলায় কোলে নিয়ে কত আদর করেছেন। আমি তাকে কখনো কোলে নিয়ে আদর করিনি। আমি তার মাকে চিনতাম। তোমার মা সালেহা ছিল আমার অতি ঘনিষ্ঠ বান্ধবী। আমার মার নাম সালেহা না, আমার মার নাম মরিয়ম। আপনি ভুল বলতেছেন। চিনা আপনি ভুল বলেননি। ওনার মায়ের ভালো নাম মরিয়ম, ডাক নাম সালেহা। আমরা ওনাকে সালেহা খালা হিসাবেই চিনতাম। এই আমার মার বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি জানো, হাজিনের দল। চলো যাই, এত লোক ভালো না। একজন ভুল করতেছে বলে তার সব সম্পত্তি আমরা নিয়ে নিব। সি 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 সি। সালাম আলাইকুম সুনু খালা। সালাম আলাইকুম মৌলানা সাহেব, আপনার জন্য আজ জানে বেসেছি। ডান হাত না বাম হাত? বাম হাত। এতো দেখি প্রতিবন্ধী। প্রতিবন্ধী না, মাথায় সামান্য একটু ইয়ে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছেলেগুলা ভালো, নীলো। আমাদের সঙ্গে কিছু ছিল, এখন তো এরকম পাওয়া যায় না। আপনি কাজটা ভালো করেছেন। উই আর প্রাউড অফ ইউ। আমার সামনে ইংরেজি বলবা না, জানো না আমি ইংরেজি ইংরেজি বুঝি না। কি বললা ইংরেজিতে? বলেছি আপনি বোকা। ইহা সত্য, চালাক মানুষে বাংলাদেশ ভর্তি হয়ে গেছে, দুই একজন বোকা থাকা ভালো। যান, ডিক্লিয়ার করলাম, আজ থেকে আমিও বোকা। আমিও বোকা। আমরা তিনে বোকা তোমাদের এই চালাক রাজত্বে, নইলে মোরা বোকার সাথে মিলব কি সত্যে। আমরা তিনে বোকা, আমরা তিনে বোকা তোমাদের এই চালাক রাজত্বে, নইলে মোরা বোকার সাথে মিলব কি সত্যে। আমরা তিনে বোকা।